নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সরকারি সহায়তা পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই চাকরি আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পত্র, নিয়োগ পত্র, শূন্য পাত্রিত অর্থাৎ ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবেন। নোটিশটি প্রকাশিত হয়েছে 22 অক্টোবর। মোট শূন্য পাত রয়েছে 188টি পদের নাম। বিভিন্ন পদের জন্য এখানে আবেদন চলছে। এক এক করে সমস্ত প্রকার পদের সম্পর্কে এখানে বিস্তারিত জানাবো। প্রথম প্রকার পদের নাম হচ্ছে পোস্টম্যান। মোট শূন্য পদ রয়েছে 56টি। বয়স এই চাকরির জন্য 18 থেকে 27 বছরের মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী প্রার্থীদের সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন, এই কাজে নিযুক্ত হলে প্রতি মাসে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পরের পদের নাম শর্টিং অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ রয়েছে 71টি। বয়সসীমা 18 থেকে 27 বছরের মধ্যে হলেই আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবে। সেই সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন, এই কাজে নিযুক্ত হলে প্রতি মাসে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পরের পদের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। মোট শূন্যপদ রয়েছে 61। বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশ করা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন, এই কাজে নিযুক্ত হলে প্রতি মাসে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর পুনরায় লগ ইন করে সঠিক তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করে দিতে হবে। নিয়োগপতি, এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্রটি তুলে দেওয়া হবে। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বিশেষ করে মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, ছবি ও সিগনেচার ইত্যাদি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 নভেম্বর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং জব গ্যালাক্সি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা যাচ্ছে একটি সরকারি চাকরি খবর নিয়ে।